এটা থেকে মানে রেডমিটটা খাওয়ার কারণে নিয়ম মেনে যারা খেতে পারেন না খান না তাদের ঝুঁকিটা এটার মধ্যে খুব বেশি, অনেক বেশি এটার মধ্যে। তো আমি আশা করব আপনারা সবাই একটু নিয়ম মেনে খাওয়া, নিয়ম মেনে চলা, আর মাংসের সাথে দিয়ে যদি রান্না করা না যায়, আমি বলবো মাংসের সাথে যদি দিয়ে রান্না করতে না পারেন তাহলে খেয়ে উঠে একটু গরম পানির মধ্যে এক ফালি লেবু সিপে রসটা খেয়ে নেবেন। এটা একদম 100% এটা এটা অনেক কার্যকর। এই চর্বিটা তেলটা ক্ষতিকারক, তেল চর্বিটা কাটানোর জন্য। আমরা সচেতন হব, ইনশাল্লাহ আমরা সচেতন হব। আমরা সচেতন হলে ইনশাল্লাহ সবাই সচেতন হবে আশা করি। আমরা যারা জানি তারা জানাতে চেষ্টা করব, আর আমরা যারা জানি না তাদেরকে একটু জানে কিনা জিজ্ঞেস করে একটু সহযোগিতা করব, একে অন্যকে সহযোগিতা করব। সবাই সুস্থ থাকুক, আমাদের আশপাশ পাড়া প্রতিবেশী যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের প্রতিবেশী, নিজের যারা তারা তো অবশ্যই আছেন, কিন্তু যারা আমাদের প্রতিবেশী তারাও একটু সচেতন যেন থাকে, সচেতন যেন হয় সেটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা খেয়াল রাখবো সেটার দিকে ইনশাআল্লাহ। এটা এটা আমার পক্ষ থেকে মেসেজ মেসেজ আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমি ডক্টর শরণাপন্ন যখন হই, আমার নিজের মানুষ, আমার নিজের মানুষ যখন স্ট্রোক করে করে আমার ফ্যামিলির মানুষ যখন স্ট্রোক করে, তখন আমি যখন ডাক্তারের শরণাপন্ন হই, তখন ডক্টরে আমারে এ ধরনের সাজেশনগুলো দিয়ে দিছিলেন। আমি তখন থেকে আমি এগুলা একদম মানে পয়েন্ট টু পয়েন্টে আমি একটু মেনে চলার চেষ্টা করি, আমি একটু পয়েন্ট টু পয়েন্টে মানি, মানে চলি, চলতে হয়। তবে যখন বয়সটা খুবই কম ছিল তখন হয়তো বুঝতাম না, পুরোপুরি বুঝতাম না কেমনে কি চলতে হবে, কেমনে কি মুরব্বীদেরকে চালাতে হবে, সেটা হয়তো নিজেরা বুঝতাম না তখন নিজে। যখন থেকে বুঝি, যখন থেকে ডক্টর ডক্টরের সাজেশনটা পাইছি জানছি, তখন থেকে আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি যেন আমার মুরব্বীরা যারা আছেন, বাচ্চা মুরব্বি ছেলে মেয়ে সবাই যেন সুস্থ থাকে, কিংবা আমার আশপাশে যারা আছেন তারাও যেন সুস্থ থাকে, আমি একটু জানাতে চেষ্টা করি ওনাদেরকে। আমার কথাগুলো আপনারা শুনতে পারতেছেন কিনা একটু মেসেজ দিয়ে জানান প্লিজ। আমি কথাগুলো যে বলে যাচ্ছি আপনাদের সাথে, আপনারা কি শুনছেন আমাকে? আমি তো বুঝতে পারতেছি না, দেখছেন কিন্তু অনেকেই দেখতেছেন, একটা মেসেজও কেউ দিচ্ছেন না, এটা তো ঠিক না। প্লিজ একটু মেসেজ দেন, এখন বন্ধের সময়, এখন আপনাদের ব্যস্ততার সময় না, এখনো যদি আমরা যদি একটু একজন আরেকজনের সাথে একটু মেসেজ দিয়ে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড যদি ঠিক রাখতে না পারি, তাহলে কিভাবে কিভাবে আমরা একে অন্যের সাথে একটু রিলেশন থাকবে, রিলেটেড থাকবো, এভাবেই তো এভাবেই তো থাকবো, এছাড়া কি কোনোভাবে সম্ভব? অনেকদিন পরে আসলাম আপনাদেরকে নিয়ে লাইভে, অনেকদিন পরে আসছি।